আল্লাহ বললেন, ও লুকমান, তুমি যেহেতু তোমার ছেলেকে আমি আল্লাহকে চিনায় দিলা, আমি আল্লাহর অধিকারের কথা বললা, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমার ছেলেকে বলে দিচ্ছি, শুধু আমি আল্লাহর অধিকার আদায় করলে হবে না, তোমার বাবা মার অধিকারও আদায় করতে হবে। অতএব খালি ওই পিতামাতা বুকা যারা মনে করে আমার সন্তান আমার জন্য করবে, আমার সন্তান উল্টাপাল্টা করে, খালি বিচার নিয়ে আসে, আমার ছেলে আমার কথা শুনে না, ভাইজান আমি বলবো এইভাবে আপনি আলোচনা পাবেন না। খালি পাবেন পিতা মাতার অধিকার এটা, মায়ের খেদমত করলে এটা হয়, বাবার খেদমত করলে এটা হয়। আমি এর উল্টাটা বলি, আপনি যদি পাইতে চান তাহলে আগে দিতে হবে, যদি ধান কাটতে চান বীজ বপন করতে হবে, রুয়া লাগাইতে হবে, যদি ফল খেতে চান বীজ বপন করা লাগবে, গাছ চারা লাগাইতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনি শুধু ছেলে মেয়ের কাছ থেকে আশা করবেন এটা হয় না। ছেলে মেয়েকে যদি আপনি ওইভাবে গঠন করেন, ছেলে মেয়ের কাছ থেকে আপনার কিচ্ছু চাইতে হবে না। আর যদি ছেলে মেয়েকে ওইভাবে গঠন না করেন তাহলে মনে রাখবেন নীতিকতায় কাজ হবে না। ঐশী যেরকম তার বাবা মা দুইজনকে জবাই করে দিয়েছিল, এরকম সন্তানও আছে। আমি নিন্দাবাদ ঐশীকে শুধু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর ইউনিয়ন ইমাম ও উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার নাজমুল হুদা, নাজমানি স্টার আর হুদামানি হেদায়েত, ওনার নাম তাই, গাজীপুর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যাপক হযরত মাওলানা একেম নাজমুল হুদা মঞ্চে উপবিষ্ট এবং সামনেও আশেপাশে দেখতে পাচ্ছি অসংখ্য উলামায়ে কেরাম, আজিজ তলাবাতুল ইলম, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, অতিথিবৃন্দ, সর্বশ্রেণীর ভাইরা, মাহফিলে উপস্থিত শ্রবণরতা এবং দূর দূরান্ত থেকে শ্রবণরতা মায়েরা মেয়েরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাজীপুর ইউনিয়নের আলেম ওলামা এবং ইমামদের মাধ্যমে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের ইন্তেজাম করে দিয়েছেন, এটি আল্লাহর দয়া, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এই জন্য ভূমিকা ছাড়াই ওই বিষয় ধরে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই বিষয়টি আমাকে বলা হয়েছে সেটা হলো মাতা পিতার অধিকার ও কর্তব্য, বিষয় কিন্তু অনেক বড়। মাতা পিতার অধিকার মানে হলো মাতা পিতা কি পাবে এটা, আর মাতা পিতার কর্তব্য মানে মাতা পিতা কি দেবে বুঝতে হবে। খালি বিষয়টা নাম বলে ফেললে হবে না, মাতা পিতার পাওয়াটা আগে না, মাতা পিতার দেওয়াটা আগে, তারপরে হলো তার পাওয়া, ফল আগে না, বৃক্ষ রোপণ আগে, ঠিক না? মাশাআল্লাহ। অতএব এই বিষয়ের সাথে মিলে আমি অন্তত তিনটা পয়েন্ট ধরে হালকা করে হলেও আলোচনা করব। এক নাম্বার পয়েন্ট যেটি সেটা হলো মাতা পিতার রেসপন্সিবিলিটি, মাতা পিতার কর্তব্য, মাতা পিতা কি করতে হবে, কি করণীয়, এটি হলো এক নাম্বার। দুই নাম্বার হলো মাতা পিতার
অধিকার হক, আরবিতে বলে হুকুকুল ওয়ালিদাইন বিররুল ওয়ালিদাইন। আচ্ছা, তিন নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যাচরণ। হুকুকুল ওয়ালিদাইনের ফজিলত, হুকুকুল ওয়ালিদাইনের শাস্তি বিষয়ে কেউ যদি জগা খিচুড়ি আলোচনা করে আধা ঘন্টায় বহুত কিছু করা যাবে। আর আমাকে যদি বলেন এই বিষয়ে ধরে আমি এক মাস কথা বলবো, একদম লাইনকে লাইন কথাগুলো শেষ হবে না ইনশাআল্লাহ। তবে আজকে সহজ করে বলছি, আজকে আমাদের এখানকার প্রধান মেহমান বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা ওয়াইজ, আমাদের গাজীপুরেরই, এই গাজীপুর ইউনিয়নের না, গাজীপুর ডিস্ট্রিক্টের, মাওলানা আব্দুর রহিম আল মাদানী। তিনি যখন চলে আসবেন আমি শেষ করে দেব, কারণ হলো আমি তো এলাকা, আজকে আমি মেহমান না, কখনোই মেহমান না। অতএব যেই বিশাল বিষয় এটা নিয়ে পুরোপুরি আলোচনা আমার পক্ষে সম্ভব হবে না। বিদায় আমিও এক দেড় ঘন্টা একটু অগুসাল, এইখান থেকে কিছু এইখান থেকে কিছু অল্প কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের জন্য এই বিষয়ের মাধ্যমে কিছু খায়ের কিছু কল্যাণ অর্জন করার তৌফিক এনায়েত করেন বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যত জায়গায় তার নিজের অধিকার তুলে ধরেছেন, আল্লাহর হকের কথা বলেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা, তিনি একটা টার্গেট নিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জায়গায় আল্লাহর হকের পাশাপাশি পিতামাতার হকের কথা নিয়ে আসছেন, পিতামাতার সদাচরণের কথা নিয়ে আসছেন। এরকম জায়গা কোরআনে একটা নয়, দুইটা নয়, বহুত। যেমন ধরুন সূরা নিসার মধ্যে পঞ্চম পারার তিন নাম্বার পৃষ্ঠা আয়াত নাম্বার 36, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির এমন কেউ নাই যার অধিকারের কথা তুলে ধরেন নাই। পূর্ণাঙ্গ আয়াতটা তেলাওয়াত করি নাই, তেলাওয়াত করলেও ঠগা হতো না, প্রতি হরফের বিনিময়ে দশটা করে নাকি কম হলেও, কথা ঠিক কিনা? অল্প একটু বলেছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইবাদত করবে শুধুমাত্র আল্লাহর, কশিন কালেও তার সাথে কাউকে শরীক করতে পারবে না। এরপরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন সেখানে কিছু উপদেশের কথা তুলে ধরেছেন। সেইখানে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে সর্বপ্রথম আল্লাহর অধিকারের কথা শিখিয়ে দিলেন। লুকমান আলাইহিস সালাম নিজের দিকে ডাকলেন না, নিজের কথা বললেন না, এটা বললেন না, বাবা রে আমি তোমার বাবা, আমার জন্য এটা করবা সেটা করবা, এটা তিনি বলেন নাই। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, বাবা রে বাজান রে, অধিকার আদায় করতে হবে আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সূরা লুকমান 21 পারার 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আয়াত নাম্বার 13। প্রিয় বৎস, কশিন কালে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এইটা লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিক্ষা দিলেন। এরপরে পুরো পৃষ্ঠা ব্যাপী আমার দিকে তাকান,
লোকমান আলাইহিস সালামের উপদেশ আর উপদেশ পরের পৃষ্ঠা পর্যন্ত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যেই উপদেশগুলো দিয়েছিলেন সবগুলো উপদেশ এখানে আনা হয়েছে। যেহেতু লোকমান আলাইহিস সালাতুস সালাম তার ছেলেকে আল্লাহর অধিকারের কথা শিক্ষা দিলেন, এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা পরবর্তী আয়াত ১৪ নম্বর আয়াতে লোকমান আলাইহিস সালামের উপদেশ সরাইয়া দিয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে ইন্টারফিয়ার করে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়ান। আল্লাহ বললেন, ও লোকমান, তুমি যেহেতু তোমার ছেলেকে আমি আল্লাহকে চিনিয়ে দিলা, আমি আল্লাহর অধিকারের কথা বললা, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমার ছেলেকে বলে দিচ্ছি, শুধু আমি আল্লাহর অধিকার আদায় করলে হবে না, তোমার বাবা মার অধিকারও আদায় করতে হবে। এরা অতএব খালি ওই পিতামাতা বুকা যারা মনে করে আমার সন্তান আমার জন্য করবে, আমার সন্তান উল্টাপাল্টা করে, খালি বিচার নিয়ে আসে, আমার ছেলে আমার কথা শুনে না, ভাইজার আমি বলবো এইভাবে আপনি আলোচনা পাবেন না। খালি পাবেন পিতামাতার অধিকার এটা, মায়ের খেদমত করলে এটা হয়, বাবার খেদমত করলে এটা হয়। আমি এর উল্টাটা বলি, আপনি যদি পাইতে চান তাহলে আগে দিতে হবে, যদি ধান কাটতে চান বীজ বপন করতে হবে, রুয়া লাগাইতে হবে, যদি ফল খেতে চান বীজ বপন করা লাগবে, গাছ চারা লাগাইতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনি শুধু ছেলে মেয়ের কাছ থেকে আশা করবেন এটা হয় না। ছেলে মেয়েকে যদি আপনি ওইভাবে গঠন করেন, ছেলে মেয়ের কাছ থেকে আপনার কিচ্ছু চাইতে হবে না। আর যদি ছেলে মেয়েকে ওইভাবে গঠন না করেন তাহলে মনে রাখবেন নীতিকতায় কাজ হবে না। ঐশি যেরকম তার বাবা মা দুইজনকে জবাই করে দিয়েছিল, এরকম সন্তানও আছে। আমি নিন্দাবাদ ঐশিকে শুধু করি না, নিন্দাবাদ করা লাগবে তার বাবা মাকেও, যেহেতু তার সন্তানকে যেমন গঠন করা দরকার ছিল তেমন করে নাই। অতএব আমাকে দুটো পয়েন্ট বলা হয়েছে, পিতামাতার অধিকার ও কর্তব্য। তাহলে কর্তব্যটা পরে না, কর্তব্যটা আগে, তারপরে হলো অধিকার। যেমন ওযু এবং নামাজ, যদি কেউ মনে করে নামাজটা আগে ওযুটা পরে, হবে কি? আগে ওযু করা লাগবে তারপরে নামাজ। অতএব আগে ছেলে মেয়েদেরকে গঠন করা লাগবে, তারপরে আপনি অধিকার আশা করতে পারেন, নতুবা অধিকার আশা করা যায় না। গঠনে একটা তুলে ধরি আপনাদের সামনে, এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ছেলে নিয়ে আসলো বিচার দেওয়ার জন্য। যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শক্ত মেজাজের ছিলেন, ছেলে ছিল উল্টা পাল্টা, এসে তাকে বলছে, যা রাজুলুন ইলা আমিরিল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াশকু ইলাইহি উকুকা ইবনিহি। ছেলে অবাধ্য, ছেলে এরকম সেরকম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাকাইলেন, হাতে লাঠিটা নিলেন, আর তাদের জানা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করবেন না, ঠাস ঠাস লাগাইয়া দিবেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনলেন, বেতটা হাতে নিলেন, এইবার লাগাবেন, এমন সময় ছেলে উল্টা প্রশ্ন করছে, ইয়া আমিরুল মুমিনিন আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবিহি। খালি আমার বাবা তো বলল আমি তার অবাধ্য, আমার একটা প্রশ্ন, সন্তানের কি কোনো অধিকার তার পিতামাতার উপরে আছে নাকি নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে, তো সেইগুলি কি? এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার সুন্দর একটা নাম রাখবে, তাকে কোরআন শিক্ষা দিবে, তার জন্য একটা সুন্দর মা, তার জন্য একটা সুন্দর মা চয়ন করবে, সুন্দর মা চয়ন করবে। এইবার ওই ব্যক্তি বলছে, আমার বাবা যেই মহিলাকে বিবাহ করেছে সে হলো একটা মাজুসি, একটা অগ্নিপুত্তলিকের একটা দাসী, দিনদারি তো কিছুই নাই, এমন হলো আমার মা। বাবা আমাকে কোরআনের কও শিক্ষা দেয় নাই, আমার নামটাও সুন্দর রাখে নাই, আমার তো কোনো অধিকার আদায় করে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, এইবার ব্যাপটা ঘুরাইয়া বাবাকে বলছেন, আপনি মুরব্বী মানুষ, উমরের বেদ সামনে,
আপনি ছেলের বিচার নিয়ে আসছেন আমার কাছে, তাড়াতাড়ি এখান থেকে বাগের ছেলে আপনার অধিকার নষ্ট যতটুকু করেছে তার চাইতে হাজার গুণ বেশি অধিকার ছেলের আপনি তো আগেই নষ্ট করে রেখেছেন। অতএব বিষয় খালি এরকম না যে আমি বাবা হিসেবে খালি আমি অধিকার পাবো, আমি অধিকার পেতে হলে আমার সন্তানকে যেমন গঠন করা দরকার সেইভাবে গঠন করতে হবে, আর সেই গঠন যদি করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে সর্বপ্রথম যখন বিবাহ করবেন সেইখানে যেতে হবে, ওইটা ছাড়া হবে না। আপনি যদি বিল্ডিং 10 তলা বিল্ডিং করতে চান মজবুত ফাউন্ডেশন দিতে হবে, ফাউন্ডেশন না দিয়ে যদি উপরে বাড়াইতে চান তাহলে এই বিল্ডিং টিকবে না, অতএব ফাউন্ডেশনে যান। ফাউন্ডেশন হলো আপনি যখন বিবাহ করবেন মেয়েটা যেন দিনদার হয়, মেয়েটা যেন কি হয় দিনদার হয়, দিনদার মেয়ে যদি হয় বাংলায় বলে আমাদের এলাকার ভাষা, আমাদের এলাকার ভাষা হয় গাই গুনে গি মা গুনে জি, এলাকার ভাষা না এটা, গাই গুনে ঘি মা গুনে জি, মাটা যেমন হবে তার সন্তানগুলো তেমন হবে, মাকে যদি দিনদার না বানাইতে পারেন সন্তানাদি দিনদার হবে না, আর যদি সন্তানাদি দিনদার না হয় পিতামাতার যে অধিকার এইগুলো তাকে দিয়ে আদায় করা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিবাহের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে তোমরা প্রাধান্য দিবে দিনদারি তাকওয়া পরহেজগারি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন ঘটনা একটা শুনেন, একদিন তিনি তার খাদেমকে নিয়ে রাতে বেরিয়ে গেলেন, কাজে ব্যস্ত থাকেন খোঁজখবর নিতে পারেন না, এক ঘরের কাছে গিয়ে শুনেন মা বলছে মেয়েরে তাড়াতাড়ি উঠো, অন্ধকার থাকতেই বকরি দহন করো দুধ দহন করো, যাই হয় সাথে অল্প কিছু পানি মিশাইয়া বাজারে বিক্রি করে আটা নিয়ে আসো, ক্ষুধার কারণে তো ঘুম হচ্ছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট পাইলেন, প্রজারা না খেয়ে আছে আমি খবর নিতে পাচ্ছি না, তিনি ঘরটাকে চিহ্ন দিয়ে রাখতে বললেন। এরপর মেয়ে বলছে মা কি বললে দুধে পানি মিশাইতে, আমি দুধে পানি মিশাইতে পারবো না, দুধে পানি মিশানো অপরাধ, আর উমর রাদিয়াল্লাহু তাআলা ওই কাজ নিষেধ করেছেন। মা বলছে বেটি রে পাগলি নাকি, উমর কি এখানে দাঁড়িয়ে আছে কেউ দেখবে না, তুমি একটু পানি মিশে দুধ বাড়ায় বাজার বিক্রি করে নিও। এইবার মেয়ে জবাব দিচ্ছে, খেয়াল করেন মেয়ে জবাব দিচ্ছে ও মা তুমি বলছো কেউ দেখবে না, উমর হয়তো দেখবে না কিন্তু মাওলা রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখবেন, অতএব দুধ যা হবে ওইটুকুনি আমার পক্ষে কোশ্চিন কালেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, আমি দুধে পানি মিশাইতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুকে বললেন গড়টা চিহ্ন দিয়ে রাখো, সকালবেলা তাড়াতাড়ি এক বস্তা আটা পৌঁছাইলেন, এরপরে তিনি খবর নিলেন এই মেয়েটাকে আর মেয়ের মাকে সব খবর নিয়ে। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তিনটা ছেলে ছিল, তিনটা ছেলেকে ডাকলেন, ডেকে বললেন বাবারা একটা পাত্রি পেয়েছি, তোমার বাবার যদি তোমাদের বাবার যদি বয়স থাকতো তোমাদের কাছে প্রস্তাব দিতাম না, আমি নিজেই বিবাহ করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন বাবা আমি তো বিবাহিত আমার আর বিবাহের প্রয়োজন নেই। আরেকজন এক কথা বলল, একজন বিবাহিত ছিল না সে বলল ঠিক আছে বাবা আপনি যেহেতু চয়েস করেছেন আমি বিবাহ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন, আর যেই মেয়েকে বিবাহ করাইতে যাচ্ছে ওই মেয়ে হলো একটা গোয়ালিনীর মেয়ে, এই তার প্রজাদের মধ্যে একজন দরিদ্র শ্রেণীর একটা মেয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখেন নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন এই মেয়ের যে তাকওয়া পরহেজগারি দিনদারি এইটা দেখে তিনি তাকে বিবাহ করাইয়া নিয়ে আসলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বীজ লাগাবেন তেমনি ফল ধরবে, যদি তেঁতুলের বীজ বপন করেন আপেলের আশা করা নিরর্থক। এই মেয়ের ঔরসে এরপরে তার যেই নাতনি হলো তার যে নাতি হলো
তার ছেলের ঘরে, তার নাম ছিল দ্বিতীয় উমর, উমর ইবনু আব্দুল আজিজ। এই মেয়ের ছেলে হয়েছে আব্দুল আজিজ, আর আব্দুল আজিজের ঘরে আরেকটা ছেলে হয়েছে, তার নাম হলো উমর। ইতিহাস সাক্ষী, খলিফাতুল মুসলিমিন আল খুলাফার রাশেদা, একদম সত্য ন্যায়পরায়ণ খলিফা হিসেবে পাঁচজনকে কাউন্ট করা হয়। কয়জন? আবু বকর, উমর, উসমান, আলী, এরপরে আরো অনেক খলিফা গিয়েছেন, তাদেরকে এখানে আনা হয় না। অনেক গ্যাপের পরে ওই যে উমর, তাকে পঞ্চম খলিফা কাউন্ট করা হয়। ওই যে পঞ্চম খলিফা, এইটাই এমনিতেই কলা গাছের ভিতর থেকে বেরিয়ে আসে নাই, তার যেই নানি, এই নানি ছিল ওই মহিলা। অতএব বাবা মা যদি দিনদার না হয়, তাহলে আপনি ছেলে মেয়েকে খুব ভালো বানিয়ে ফেলবেন, আর তারা পিতা মাতার খুব অধিকার আদায় করবে, এইটা কাল্পনিক বিষয়। অতএব গোড়ায় হাত দিতে হবে। সর্বপ্রথম যে পয়েন্টটা ধরে আলোচনা করছি, এইটা হলো রেসপন্সিবিলিটি অফ প্যারেন্টস, পিতামাতার দায় দায়িত্ব। দুইটা জিনিস, একটা হলো মাই রেসপন্সিবিলিটি, আরেকটা হলো মাই রাইটস, একটা আমার অধিকার। যেইটা আমার অধিকার এইটা আপনার রেসপন্সিবিলিটি, আর যেইটা আমার রেসপন্সিবিলিটি এইটা আপনার অধিকার। পিতামাতার যেটা অধিকার এটা হলো সন্তানদের রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব, আর যেটা পিতামাতার রেসপন্সিবিলিটি এটা হলো সন্তানের অধিকার। অতএব আজকের আলোচনায় দুটো বিষয় আসছে, একটা হলো পিতামাতার অধিকার, আর একটা হলো পিতামাতার দায় দায়িত্ব। পিতামাতার অধিকার মানে হলো সন্তানের কর্তব্য, আর পিতামাতার দায় দায়িত্ব কর্তব্য মানে হলো সন্তানের অধিকার। অতএব সন্তানের অধিকারটা খেয়াল রাখতে হবে, সন্তানকে দিনদারি তা কপরেজগারি শিক্ষা দিতে হবে। দিন ছাড়া, আল্লাহ ভীতি ছাড়া মানুষ মানুষ হয় না, মানুষকে কোনো কিছু দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। এই জন্য সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো একটা নেককার স্ত্রী চয়ন করা লাগবে, নেককার স্ত্রী চয়ন করা লাগবে, আর নেককার ছেলে দেখেও বিবাহ দিতে হবে। আজকের যুগে খুব খেয়াল করে শুনেন, ডিসকোয়ালিফাইড হওয়ার জন্য অথবা প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার জন্য এইটাই যথেষ্ট যে ছেলে মেয়ে দিনদার। অথচ এক সময় আমাদের গাজীপুরের ঘটনা, আমাদের ফ্যামিলির ঘটনা, প্রতি ফ্যামিলির ঘটনা, একটা মেয়েকে বিবাহ করাইতো, একটা মেয়েকে বিবাহ করাইতো, আমরা আমাদের ভাই বিয়ে করেছি, কি দেখছি সেইখানে গিয়া, যে মেয়ে কুরআন পড়া, মেয়ে কি পড়া, শুধু কুরআন পড়া ছিল, মেয়ে শুধু কুরআন পড়া, এটা কোয়ালিটি ছিল, দিনদারি ছিল। আজকের দিনে এটা কোয়ালিটি নাই, এটা ডিসকোয়ালিফাইড হওয়ার জন্য এটি যথেষ্ট। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা খাতাবাকুম মান তারদাউনা দীনহু ফাজাওজু ইল্লা তাফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি দিনদার কেউ বিবাহের প্রস্তাব নিয়ে আসে, তার কাছে বিবাহ দিবা, যদি না দেও তাহলে জমিনে বিপর্যয় দেখা দিবে, অফাসাদুন কাবীর, আর জমিনে মারাত্মক ধরনের বিপর্যয় দেখা দিবে। তাহলে ছেলেদেরকে দিনদার হিসাবে গ্রহণ করা লাগবে, আর মেয়ের ক্ষেত্রেও তার দিনদারিটাই খেয়াল করা লাগবে। এটা যদি খেয়াল করা হয় তাহলে আপনি যেটি পাবেন সেটা হলো, যেমন মা তার সন্তান ওরকম হবে, যেমন বাবা তার সন্তান তেমন। কিছু এক্সেপশন আছে, এই এক্সেপশন ছাড়া সাধারণত ভালো মানুষের ঘরে ভালো মানুষ জন্মগ্রহণ করে, আর খারাপ মানুষের ঔরসে খারাপ মানুষ জন্মগ্রহণ করে, এইটাই স্বাভাবিক। অতএব সম্মানিত ভাইয়েরা, বিবাহের ক্ষেত্রে যদি আপনি চান আপনার অধিকার রক্ষা হোক, তাহলে বিবাহের সময় আপনাকে চিন্তা করা লাগবে, নেককার মেয়ে বিবাহ করা লাগবে, আর নেককার ছেলের কাছে বিবাহ দিতে হবে, নতুবা সন্তানাদি ভালো হবে না। আর সন্তানাদি যদি ভালো না হয় তাহলে হক বা অধিকার এটা তার আদায় করবে না। এই হলো ছোট করে অল্প করে বললাম ছেলে মেয়েদের প্রসঙ্গটি। ছেলে মেয়েদেরকে আপনি কি শিক্ষা দিবেন? ছেলে মেয়েদেরকে আপনি কোরআন শিক্ষা দেন? ছেলে মেয়েদেরকে আপনি দিনদারি শিক্ষা দেন?
ছেলে মেয়ে হওয়ার পরে তার সুন্দর নাম রাখেন, ছেলে মেয়েদেরকে আপনি আকীদা শিক্ষা দেন, লোকমান আলাইহিস সালাম যেরকম শিক্ষা দিয়েছিলেন, তাহলে দেখবেন এই ছেলে মেয়েরা পিতামাতার অধিকার আদায় করবে। আর যদি ছেলে মেয়েদেরকে আপনি ইউরোপিয়ান স্টাইলে করেন, ইউরোপিয়ান স্টাইলে যদি বড় করতে চান, ধীরে ধীরে তো ওই কালচার আমাদের সমাজে চলে এসেছে, আল্লাহর রাস্তায় বলছি ইউরোপিয়ানরা যারা বেশি আধুনিক তাদের পারিবারিক যে বন্ধন এটা অলরেডি হ্যাজ গন টু টোটাল ডিস্ট্রয়, একদম ভেঙে গিয়েছে। ছেলেটা যতদিন পর্যন্ত পিতামাতার সেবা নেওয়ার বয়স ততদিন পিতামাতার কাছে থাকে, যখন একটু বড় হয়ে যায় ছেলে মেয়ের সাথে বেরিয়ে যায়, মেয়ে ছেলের সাথে বেরিয়ে যায়, বছরে একদিন যেদিন পিতামাতার বার্থডে ওই দিন ফুল নিয়ে আসে, হ্যাপি বার্থডে টু মাদার, হ্যাপি বার্থডে টু ফাদার, একটা ফুল দিয়া কিছু টাকা নিয়ে বাস চলে গেল, আর পিতামাতার সাথে কোনো খবর নাই। এমনও ঘটনা, আমি যখন ইউরোপে ছিলাম খবর দেওয়া হয়েছে হসপিটাল থেকে যে তোমার বাবা মারা গেছে, তুমি আসো। তখন বলল ঠিক আছে, আমার তো এখন মানে উইক ডে, আমার এখন অফিস ডে চলছে, অতএব এটা লাস্টটা ফ্রিজে রেখে দেওয়া হোক, আমি উইকেন্ডেতে শনিবার রবিবার ছুটি পাবো তখন আমি আসবো, আইসা সৎকার করবো, তখন আইসা সৎকার করবো। পিতামাতার প্রতিও সন্তানের কোন টান নাই, আর সন্তানের প্রতিও পিতামাতার তেমন টান নাই, যেহেতু ধর্মীয় যে গাইডলাইন গুলো এটা তারা উপেক্ষা করেছে। আজকে আমাদের সমাজে ধিক্কার দিতে হয় যে আমাদের সমাজে এখন বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে, যে বৃদ্ধাশ্রমে বাবা মা সেখানে ফেলে রাখা হচ্ছে অসুস্থতার কারণে, করোনার সময় এই যে টাঙ্গাইলের ঘটনা, মাকে জঙ্গলে এনে ফেলে দিয়ে আসছে, ঠিক না বেটি? এটা কোনো সন্তান পারে না। সন্তান যদি নেককার হয় তাহলে যে কাজগুলো করবে, সামনে দুই একটা ঘটনা আমরা তুলে ধরব, পিতামাতার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে এমন অধিকার দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই তাদের মান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন নিয়ে আসা হয়েছে, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা, তিনবার বললেন, তারপরে বললেন তোমার বাবা, তারপর তোমার বাবা। আপনি যদি দিনদারি না পড়ান, যদি হাদিস কোরআন না পড়ান, সেগুলো শিখবে কোত্থেকে? এগুলো সে জানবে না। কোরআনে যত কথা আছে, আজকে তো সিলেবাসে কোরআন নাই, সিলেবাসে হাদিস নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে, মায়ের সাথে একটু বেশি ভালো আচরণ করা লাগবে। হামালাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতু কুরহা, মা তাকে কষ্টের পরে কষ্ট করে পেটে গর্ভে ধারণ করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, আমি একটু ছোট্ট করে উদাহরণ দিই, হালকা করে আপনারা একটু চিন্তা করার চেষ্টা করবেন। ধরুন আপনি কোনো একটা দাওয়াত খাইতে গিয়েছেন, যখন দাওয়াত খাইতে গেলে মানুষ অনেক সময় জোর করে খাওয়ায়, আর একসময় আমাদের এলাকার এটা কালচার ছিল জোর করে দিতে হবে, শেষ শেষ যতক্ষণ না বলবে যে মাফ চাই এটা বলতে হবে, মাফ চাওয়ার আগ পর্যন্ত দিতে হবে। এরপর আরেকটা ভালো কালচার ছিল, অনেক খাওয়ায় টাওয়ায়া যিনি মেহমানদারি করলেন সবার শেষে তিনি ঘরে এসে সবার সামনে দাঁড়ায়া এরকম করতো, আল্লাহর রাস্তে মাফ চাই গো মেহমানদারি করতে পারলাম না। এই কালচারগুলো আমাদের এলাকার ভালো ছিল, যাই জোর করে খাওয়াইতো, ধরেন বেশি খাইলেন, বেশি খাওয়ার পরে যদি আপনার দুই চার ঘন্টা টয়লেট স্টেঞ্জা না হয় তাহলে আপনি খালি একটু চিন্তা করে দেখেন, পেটটা যদি একটু ভারী হয়ে যায় কি পরিমাণ আপনার কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে চিত্রিত করলেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, হামালাতু উম্মুকুরহা, মা তাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে, মায়ের একটা পেট, মায়ের নিজের খাবার দাবার আছে, এইখানে সন্তানটা এই গর্ভে বড় হয়, ধীরে ধীরে বড় হইতে থাকে, তার আবার একটা মূত্রথলি
বর্জ্য থলি একটা থাকে, সবটা মিলিয়ে মায়ের পেটে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, 5 কেজি অতিরিক্ত বোঝা। এমন নয় যে মা 1 মিনিটের জন্য বাহিরে বের করে রাখবে, খুব খারাপ লাগছে ঘুমানোর সময় এটা খুলে একখানে রেখে দিবে, সকালবেলা আবার ঢুকাবে, এরকম সুযোগ নাই। এইভাবে একটা মা সন্তানটাকে তার বর্জ্য থলি সহ 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 9.5 মাস, 10 মাস পর্যন্ত পেটে রাখে, কথা ঠিক কিনা? যেই মা এত কষ্ট করলো তার কিছু অধিকার আছে নাকি নাই? আজকে আপনারা দেখবেন বহু মানুষ বিবাহের আগেই মাকে যত সহজে ধমক দেয়, অন্য কাউকে এত সহজে ধমক দেয় না। আর যখন বিবাহ হয়ে যায়, ব্যালেন্সলেস হয়ে যায়, স্ত্রীর কথার কারণে মায়ের সাথে খারাপ আচরণ করে নাকি করে না? একটা নিকৃষ্ট চিত্র সারা বাংলাদেশ ব্যাপী, খুব সম্ভবত এটা হিন্দু কালচার থেকে এসেছে। মায়ের কারণে বউর উপরে জুলুম, আর বউর কারণে মায়ের উপরে জুলুম। কেন? তুমি তো একটা পুরুষ মানুষ, তোমাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন, মায়ের সাথে মায়ের আচরণ করবা, স্ত্রীর সাথে স্বামীর আচরণ করবা, মায়ের সাথে সন্তানের আচরণ করবা। মায়ের কারণে স্ত্রীর উপরে জুলুম করা যাবে কি? যাবে না। আবার স্ত্রীর কারণে মায়ের উপরে জুলুম করা যাবে না। যারা মাকে খুশি করতে পেরেছে, পিতা মাতাকে যারা খুশি করতে পেরেছে, তাদের কপাল দুনিয়াতেই খুলে গিয়েছে। এই কথাগুলো আমাদের জানা দরকার। জানানোর জন্য এক মাহফিলে হবে না, সন্তানদেরকে দিনই শিক্ষা দিতে হবে। আমি দুই একটা ঘটনা তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ঊর্ধ্ব গগনে গেলেন, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে বলেন, নেমে যান, বর্ডার এলাকায় চলে এসেছি, আর সামনে যেতে পারবো না। অসংখ্য নিদর্শন দেখানো হলো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, তারপরে কার কি শাস্তি, যারা জিনাবে বিচার করে তাদের শাস্তিগুলো দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে গেলেন, গিয়ে দেখেন অধিকাংশ নারীরা হলো জাহান্নামী। ফেরত এসে তিনি বললেন, ইয়া মাশারান নিসা ইতাসাদদাকনা ফা ইন্নী উরীতুকুন্না আকসারা আহলিন নার, ও নারীরা বেশি বেশি দান সদকা করবে, আমি মেয়ারাজের রজনীতে দেখেছি জাহান্নামে নারীদের পরিমাণ অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জান্নাতে গেলেন, জান্নাতে যখন তিনি হাঁটছেন, হঠাৎ করে শুনেন নবীজির সামনে কে জানি চট 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 করে হেঁটে যাচ্ছে, চটি পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই ব্যক্তিটাকে জান্নাতে আমি নবীর আগে দে হেঁটে হেঁটে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন চিনেন নাই? এ তো হলো হারিসা ইবনু নুমান, হারিসা ইবনু নুমান, ওয়া কানা আবরুন নাস বি উম্মিহি। হারিসা ইবনু নুমান তার মায়ের বেশি খেদমত করতো। হারিসা ইবনু নুমান মারা যায় নাই, নবীর জমানায় তিনি আছেন, কিন্তু নবীজি মেয়েরাজে যাওয়ার পরে আল্লাহ দেখায় দিলেন হারিসা যেহেতু তার মায়ের খেদমত করে, আল্লাহ জানায় দিলেন, ও নবী দেখে যান, যারা মাকে খেদমত করে খুশি হক খুশি করে, আমি আল্লাহ দেখায় দিলাম মরার আগেই তারা জান্নাতের শুভ সংবাদ পেয়ে যায়। আল্লাহ, আরেকজনের নাম শুনেছেন? আমি সাধারণত কিচ্ছা কাহিনীগুলো বলি না, তবে এইগুলো অথেন্টিক। এছাড়া যে সমস্ত মজাদার ঘটনাগুলো শুনে আপনারা সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হস্তে বলছি, এইগুলো নিয়ে আরো একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। যদি কোরআনে না থাকে, যদি হাদিসে না থাকে, অথেন্টিক কিতাবে যদি না থাকে, যতই মজা লাগুক না কেন, যতই সুবহানাল্লাহ বলেন না কেন, এইটা ওয়াজ হবে না, নিশ্চয়ই এটা শুধুমাত্র একটা মিষ্টি আওয়াজ হবে, ওইগুলো দিয়ে কাজ হবে না। হকটা লাগবে, কোনটা লাগবে? হকটা লাগবে। ওয়াইস আল কারনির নাম আপনারা শুনেছেন? শুধু নাম শুনে, শোনা শোনা ঘটনা বলছি না, স্টাডি করেছি। মুসলিম শরীফে ওয়াইস আল কারনির জন্য অনেকগুলো হাদিস আনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওয়াইস আল কারনি ইয়ামানে তিনি ইয়ামানে তিনি ছিলেন। নবীজির কাছে আসলেই নবীজিকে যদি একটু মাত্র দেখতে পারেন সাহাবী হয়ে যাবেন। সাহাবী হওয়া মানে
দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়ে যাওয়া, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এই শুভ সংবাদ পেয়ে যাবেন। আসতে পারলেন না, কারণ তার মা ছিল অসুস্থ, তিনি মায়ের খেদমত করতেন, মাকে কাঁধে নিয়ে তিনি কাবা ঘর তোয়াফ করেছেন, মাকে ছেড়ে তিনি আসেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা নবীজিকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, ওসিয়ত করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও উমর আমি চলে যাওয়ার পরে ইয়ামান থেকে একটা লোক আসবে যার নাম হলো ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি, সে যদি আসে তাকে দিয়ে দোয়া করাবা, সে যা দোয়া করে সব দোয়াই কবুল হয়ে যায়, তাকে দিয়ে দোয়া করাবা। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় প্রতিটা হজের মৌসুমে সবাইকে জিজ্ঞাসা করতেন, কে কোথা থেকে এসছো, তোমরা ইয়ামান থেকে কারা কারা আসছো, কোন গোত্রের লোক, ওয়াইস আল কারনি আসছে কিনা, পান নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বলি ইয়ামান থেকে কারা কারা আসছো, লোকগুলো দাঁড়াইলো, তিনি বললেন সবাই বসো, যারা কারনি গোত্রের তারা দাঁড়ায় থাকো। দুই তিনজন লোক দাঁড়ায় থাকলো, বলল তোমাদের মধ্যে ওয়াইস আল কারনি নামে কেউ আছে নাকি? তখন একজন বলল, খলিফাতুল মুসলিমিন ওর কথা কেন জিজ্ঞাসা করতেছেন, ও তো একটু পাগল মার্কা, ও একটু পাগল মার্কা। উমর রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু বললেন না, বলল যে হ্যাঁ ও তো এবার হজে আসছে, তাই নাকি, কোথায়? বলল সে তো আরাফার দিকে গিয়েছে তার উট খাওয়ানোর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা নুকের সাথে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন, গিয়া দেখেন ওয়াইস আল কারনি একটা গাছের নিচে তার উট ছেড়ে দিয়ে উট ঘাস খাচ্ছে, আর তিনি গাছের নিচে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। তারা গিয়ে অপেক্ষা করলেন, সেখানে গিয়ে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন নাম কি? বলল আব্দুল্লাহ। নাম কি? বলল আব্দুল্লাহ। তোমার ওদের তোমার হায় আল্লাহ আব্দুল্লাহ, যে তোমার তোমার বাবা তোমার মা তোমার কি নাম রাখছে? তখন বলে ওয়াইস। বলল তুমি কি কারনি গোত্রের? বলে যে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগ ছিল? বলে যে হ্যাঁ। সবটা ভালো হয়ে গেছে, শুধুমাত্র এক দেড়হান পরিমাণ বাকি আছে, ভালো হয় না এমন কি? তখন বলে আপনি কি আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছেন? কেউ যদি এত কথা জিজ্ঞেস করে তাহলে প্রশ্ন আসে না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা মুখ খুললেন, বললেন শুনো, আমি হলাম আলী ইবনে আবু তালেব, আর ইনি হলেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াইস আল কারনি বলল আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, চিনি নাই, বুঝতে পারি নাই, হ্যাঁ আমার শরীরে এরকম আছে। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইস একটু দোয়া করো, তোমার সাথে দোয়া করতে চাই, তোমার সাথে দোয়া করতে চাই। ওয়াইস বলে সর্বনাশ, আমি হলাম সাধারণ মানুষ, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন সাহাবী, আমি দোয়া করব আপনি শুনবেন, আমার সাথে আমিন বলবেন না হইতেই পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ওয়াইস, নবীজি আমাকে এই ওসিয়ত করে গিয়েছেন, তুমি মায়ের খেদমতের কারণে তোমার মান সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বাড়িয়ে দিয়েছেন, তুমি যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি দোয়া করল, ওয়াইস আল কারনি দোয়া করল। এরপরে ধীরে ধীরে সংবাদ মানুষ পেয়ে গেল, তাকে ধরতে শুরু করলো ওয়াইস আল কারনি। এরপরে এমন ভাবে লুকিয়ে গেলেন, ইরাকের দিকে চলে গেলেন, তাকে আর কেউ খুঁজেও পেল না। ওয়াইস আল কারনির এই যে এত এখনো যে আমরা ওয়াস করুনি বলি না, ওয়াস করুনি, ওয়াইস আল কারনি এই যে তার এই মর্যাদাটা যে হয়েছে, এটা অন্য কোনো কারণে না, পিতামাতার সাথে সদাচরণ করার কারণে, মায়ের সেবা করার কারণে। সুবহানাল্লাহ। পিতামাতার সেবা করলে কি হয়, দুই চারটা কথাবার্তা বলবো, আর এর পরের কথাটাই হবে পিতামাতাকে কষ্ট দিলে কি হয়, ততক্ষণে আমার আলোচনা শেষ। তিনটা ভাগে ভাগ করেছি, পিতামাতার করণীয় কিছু কথা তাড়াতাড়ি বলে ফেলেছি আগে, এইবার পিতামাতার অধিকারের কথা বলছি। পিতামাতার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হুমা জান্নাতুকা ওয়া নারুকা হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতা তো হলো তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম পিতামাতাকে যদি খুশি করো জান্নাতে যেতে পারবা আর পিতামাতাকে যদি নাখুশ করো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম হবে এক ব্যক্তি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নবীজির সামনে আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ একদম প্রস্তুতি নিয়ে আসছি জিহাদের ময়দানে পাঠান কোথায় পাঠাবেন নবীজি প্রশ্ন করলেন কেন জিহাদে যেতে চাও সে বলল জান্নাত পাওয়ার জন্য ওইখানে গিয়ে জান দিয়ে দিব তাহলে আমি জান্নাত পাবো নবীজি বললেন হাল্লাকা মিন উম্মিন তোমার কি কোনো মা আছে সে বলল যে হ্যাঁ আমার মা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত পাওয়ার জন্য তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই তুমি তোমার মায়ের কাছে যাও তোমার মায়ের খেদমত করো কারণ তোমার জান্নাতটা হলো ফাইন্না জান্নাতাকা তাহতা কদা কদামাই উম্মিকা কারণ তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে সুবহানাল্লাহ ভাইরা ভাইরা অতএব পিতামাতাকে খুশি করলে জান্নাত পাওয়া যায় আর পিতামাতাকে নাখুশ করলে আল্লাহ নাখুশ হন নবীজি হাদিসে বললেন রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদ বাবা খুশি তো আল্লাহ খুশি আর বাবা নাখুশ তো আল্লাহ নাখুশ আমার ভাইয়েরা পিতামাতার অধিকার আছে তাই বলে পিতামাতার সন্তানের উপর জুলুম করার এখতিয়ার রাখেন না সন্তানের কথাও খেয়াল রাখতে হবে অনেক পিতামাতা এমন আছে সন্তানের উপর জুলুম করে অথবা চার পাঁচটা সন্তান যদি হয় তাহলে এই সন্তানের মাঝখানে ইনসাফ করে না একজনকে বেশি দেয় আরেকজনকে কম দেয় একজনকে কম দেয় আরেকজনকে বেশি দেয় এটা পিতামাতার জন্য হারাম এইটার জন্য পিতামাতা কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন সাউ বাইনা আওলাদিকুম ফিল আতিয়া সন্তানদেরকে যা দিবা এই ক্ষেত্রে ইনসাফ করবা তবরানির হাদিস এটা নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আন্না আবাহু আতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা নুমান ইবনে বাশির কে নবীজির কাছে গেলেন গিয়া বললেন ইন্নী নাহালতু ইবনি হাযা গুলামান আমি আমার এই ছেলেকে একটা কৃতদাস দান করেছি কানালি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাযা তুমি কি তোমার সব সন্তানকে এটা দিয়েছো ফাকালা লা সে বলল না দেইনি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারজিউহু তাহলে এটা ফিরিয়ে নাও এটা হলো বুখারী রিওয়ায়াতে ওয়া ফি রিওয়ায়া ফালা তুশহিদনি ইদান ফাইন্নি লা আশহাদু আলা জুর তুমি যেই জুলুম করতে যাচ্ছ এই জুলুমের ক্ষেত্রে আমি নবীজিকে সাক্ষী বানাইও না আরেকটা হাদিস আল্লাহর রাসূল বললেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম তোমরা তোমাদের সন্তানদের মাঝখানে ইনসাফ করবে সমাজের বাস্তব চিত্র এই কথাগুলো অনেক সময় তিক্তের কারণ হয় অনেক বাবা মা হয়তো ছেলের প্রতি ডাইভার্ট হয়ে যায় না হয় মেয়ের প্রতি ডাইভার্ট হয়ে যায় যে সকল বাবা মা আল্লাহর রাস্তা বলছি আপনি সন্তানের অধিকার আদায় চান আপনি কিভাবে যেই সমস্ত পিতামাতা এরকম আছে সব ছেলেকে বঞ্চিত করে মেয়েদেরকে জমি দিয়ে দিয়েছে আর অধিকাংশ চিত্র হলো সব জমি ছেলেদেরকে লিখে দিয়েছে মেয়েদের জন্য কিছুই রাখে নাই আছে নাকি নেই কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে এই এই মিরাজ সংক্রান্ত আয়াতটা কোরআন থেকে বের করে আপনাদেরকে শোনাই ভাইরা কোরআনের আয়াত এই জন্য বলি আপনার কাছে মজা না লাগুক আর নাই লাগুক এটা আল্লাহর কথা কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধিবিধান কোরআনের ডিটেইলস করেন নাই রুকু কিভাবে করবেন সেজদা কয়টা দিবেন কিভাবে দিবেন কোরআনের মধ্যে নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের বিষয়গুলো ইনহেরিটেন্সের বিষয়গুলো ওয়ারিশের বিষয়গুলো কোরআনে একদম বিস্তারিত আলোচনা করেছেন কে কতরকম ভাবে সব আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই যে আমার দিকে তাকান আয়াত নাম্বার 13 সূরাতুন নিসা চার পারা 19 তিলকা হুদুদুল্লাহ
এই হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার বেঁধে দেয়া সীমা রেখা। ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাত, যারা আল্লাহর এই বিধিবিধান মানবে তাদের ঠিকানা হবে জান্নাত। ওয়া যালিকাল ফাউজুল আযীম, এটা হবে মহান বিজয়। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফীহা ওয়া লাহু আযাবুম মুহীন। আর যারা আল্লাহর এই বিধানকে প্রত্যাখ্যান করবে, ইউদখিলহু শব্দ শুনেন, আল্লাহ তাকে ঢুকাবেন নারান জাহান্নামে, খালিদান ফিহা চিরদিন জাহান্নামে থাকবে, ওয়ালাহু আযাবুম মুহীন তার জন্য হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। জোরে বলি নাউজুবিল্লাহ। অতএব ও পিতারা, ও মুরুব্বিয়ানে কেরাম, আল্লাহর রাস্তায় ছেলে মেয়েদের মাঝখানে যদি বেইনসাফি করেন, আদালতে আখেরাতে আপনি কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আদালতে আখেরাতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ছেলে মেয়েদের মাঝখানে বেইনসাফি করবেন না, তাহলেও ছেলে মেয়েরা আপনার সাথে উল্টাপাল্টা করবে না। পিতা মাতার অধিকার নিয়ে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, আমার সদাচরণ পাওয়ার বেশি হকদার কে? নবীজি বললেন, তোমার মা, তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা। তিনবার প্রশ্নের উত্তরে মায়ের কথা বললেন, কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, হামালাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। অনেক কষ্টে মা সন্তান গর্ভে ধারণ করে, কি পরিমাণ কষ্ট হয়, এইটা দুনিয়ার কোন পুরুষ মানুষের উপলব্ধিতে আসা সম্ভব নয়। আমরা জানি খুব কষ্ট হয়, বিষাক্ত সর্প যদি দংশন করে, এটা এমন বিষ, শরীরের সব নষ্ট হয়ে মানুষটা মারা যায়, এটা আমরা জানি। কিন্তু এই বিষটা কত মারাত্মক, এটা সেই বলতে পারবে যাকে বিষাক্ত সর্প দংশন করেছে। মা যে একটা সন্তান পেটে ধারণ করে কি পরিমাণ কষ্ট হয়, ওই কষ্টের কথা আল্লাহ কোরআনে বললেন, হামালাতু উম্মু কুরহান ওয়া ওয়াদাতু কুরহা, আর কষ্টে প্রসব করে এই সন্তান প্রসবের সময় বহু মানুষ, বহু মায়েরা মারা যায়। যেহেতু এত বেশি কষ্ট, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মহিলাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু দিয়ে দেন। আর 30 মাস পেটে রাখা এবং দুগ্ধ পান করানো, 2 বছর দুধ পান করায়, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন, 2 বছর যে দুধ পান করায়, এই 2 বছর দুধ পান করানোটাও কষ্টের কাজ, সাংঘাতিক কষ্টের কাজ। সন্তানাদি দেখেন, ছোট বাচ্চার মুখের মধ্যে সাংঘাতিক জোর, পরীক্ষা করে দেখেন, হাতটা ভালো করে ধুইয়া বাচ্চার মুখে দিয়ে দেখবেন কত জোরে যে চুষুনি দেয়, কত জোরে টান দেয়। এই বাচ্চাটা যখন মায়ের স্তনে মুখ লাগায় যখন টান দেয়, মায়ের পা থেকে মাথা পর্যন্ত জিন করে উঠে, এরপরে পান করতে থাকে, পান করতে থাকে। কিছুদিন যাওয়ার পরে বাচ্চার যখন দুধ দাঁত গজায়, দুধ দাঁত গুলো আমাদের এই দাঁতের মতো মসৃণ না, এগুলো চিরল চিরল, ঠিক না? প্র্যাকটিস কোথায় করে? সে দুধ খায়, হঠাৎ করে মায়ের নরম স্তনের মধ্যে খাট করে একটা কামড় লাগায় দেয়। আর আল্লাহ তারা কেমন ব্রেন দিয়েছে, কামড় দিলে মা ব্যথা পেতে পারে এটা সে জানে, এই জন্য কামড়টা দিয়ে সাথে সাথে মায়ের চেহারার দিকে তাকায়। মা যদি একটু মন খারাপ করে তাহলে চিৎকার করে দেয় যাতে সন্তান না কাঁদে। এই জন্য মা হাজারো কষ্ট পাওয়ার পরেও কষ্ট নিয়েই মুখটাকে হাসি দিয়া সন্তানের কে কষ্ট মুক্ত রাখে, সুবহানাল্লাহ, ঠিক না? যেই পিতামাতা এরকম কাজ করেন তাদের অধিকার আছে নাকি নাই ভাইয়েরা? অতএব সেই পিতামাতাকে যদি খুশি করা যায় জান্নাতে চলে যাবেন, আর ওই পিতামাতাকে যদি না খুশ করা হয় তাহলে জাহান্নামে যাবেন। অতএব পিতামাতার অধিকারের ক্ষেত্রে আমরা যারা বেঁচে আছি, আমাদের পিতামাতা যাদের আছে, পিতামাতাকে যেন আমরা কষ্ট না দেই, পিতামাতাকে যেন আমরা কষ্ট না দেই। পিতামাতাকে যদি খুশি রাখেন,
আখেরাতে তো বিপদ থেকে উদ্ধার হবেনি, দুনিয়াতেও বিপদ থেকে উদ্ধার হবেন। ঘটনা একটা বলি, বনি ইসরাইলের তিন ব্যক্তি এক গুহার ভিতরে আটকে পড়ে গিয়েছিল, প্রসিদ্ধ ঘটনা। এইবার তিন ব্যক্তি এক একটা উসিলা দিয়ে দোয়া করলো, তার মধ্যে এক ব্যক্তি ছিল, সে বলল, আল্লাহ আমি আমার পিতামাতাকে প্রাধান্য দিতাম, সন্তানদেরকে পরে খাওয়াইতাম, একদিন দুধ দোহন করতে দেরি হয়ে গিয়েছে, এসে দেখি পিতামাতা ঘুমিয়ে গিয়েছে, তখন আমি সন্তানাদের কান্নাকাটি করার পরেও আমি তাদেরকে খাওয়াই নাই, দুধ নিয়ে দাঁড়ায় থাকছি। রাত গভীর রোদে তারা উঠে দুধ পান করেছে, তাদেরকে পান করানোর পরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করেছি। ও আল্লাহ আপনি যদি জেনে থাকেন, ও আল্লাহ আপনি যদি জেনে থাকেন, আপনার আদেশ পালন করার জন্য আমি পিতামাতাকে আগে পান করিয়েছিলাম, আল্লাহ বিপদে পড়েছি, একটু পাথরটা সরিয়ে দেন, তাহলে যেন আমি একটু বেরিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। অতএব ভাইরা, পিতামাতাকে খুশি করলে জান্নাত, আর পিতামাতাকে না খুশি করলে কি জাহান্নাম। পিতামাতাকে খুশি করলে দুনিয়াতেও বিপদে আটকে থাকবেন না, আখেরাতেও বিপদে আটকে থাকবেন না। পিতামাতার যে হকগুলো আছে তাড়াহুড়া করে বলি। এক নাম্বার হলো তাদের আনুগত্য করা, তাদের কথাগুলো শোনা মানা, যেই কথাগুলো কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি নয় ওই কথাগুলো মানতে হবে। আর পিতামাতার ইহসানের কথা যেটা আল্লাহ তো বিভিন্ন জায়গায় বললেন, আল্লাহ এমন ভাবে শব্দ প্রয়োগ করলেন, আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করার বিষয়টা কাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রব্বানী কোর্ট থেকে ফয়সালা করে দিয়েছেন। সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো রায় হয়, আমরা এই দেশের নাগরিক হিসাবে এই রায় মানি না, এইটা বলার কোনো এখতিয়ার আল্লাহর পক্ষ থেকে এই রায়। পিতামাতার যতগুলো অধিকার আছে এর মধ্যে একটা অধিকার একটু দুই মিনিট বলে ছেড়ে দেই, যেহেতু মেহমান চলে এসেছেন, সেইটা হলো পিতামাতাকে যেন হেদায়েত করা যায়, তাদেরকে যেন দিনদারি বাড়ানো যায়, এটা সন্তানের দায়িত্ব। আমি একটু ঘটনা নিয়ে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হেদায়েতের উপরে ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে কি রকম আচরণ করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নি ক্বদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিআনি আহদিকা সিরাতান সাওয়িয়্যা। তিন তিন বার ডাক দিলেন, ইয়া আবাতি, ইয়া আবাতি বলে, বাবা আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, অনুসরণ করুন, তাহলে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মায়ের হেদায়েতের জন্য পরেশান ছিলেন, বারবার দাওয়াত দিতেন, বারবার দাওয়াত দিতেন। একবার মা নবীজিকে নিয়ে এক সাংঘাতিক শক্ত কথা বলল, আবু হুরায়রা মনে কষ্ট পেয়ে নবীজির দরবারে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ দিনের দাওয়াত দেই, আজকে তো আমার মা এমন কথা বলছে, আপনাকে নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি, আপনি দোয়া করেন আমার মায়েকে যেন আল্লাহ হেদায়েত করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা দি উম্মা আবু হুরায়রা, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত করে দেন। আবু হুরায়রার বিশ্বাস ছিল নবীজির দোয়া কবুল হবে। আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে যাওয়ার জন্য, গিয়া দেখেন বাড়ির দরজা বন্ধ, নক করলেন, মা বলল, বাবার একটু অপেক্ষা করো, আমি আমার পোশাক চেঞ্জ করছি, প্রস্তুতি নিচ্ছি। এরপরে আবু হুরায়রা গিয়ে দেখলেন নবীজির দোয়া, আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগেই তার মার কাছে পৌঁছে গিয়েছে। এই জন্য এমন না অনেকে শরম করে বাবার সালাম দেয় না, মায়ের সালাম দেয় না, বাবা সুদখোর, বাবা ঘুষখোর, বাবা হারামখোর, বাবা আরেকজনের ক্ষেতের বাতর কাটে, সন্তান চুপ করে দেখে, এইটা পিতামাতার হক না, বাপের সমস্ত কথা শোনা যাবে না, বাবা মা যদি উল্টা পাল্টা কথা বলে আল্লাহ বলছেন ওই কথা শোনা যাবে না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করা রাখবে, কিন্তু তারা অন্যায় যে আদেশ করবে সেটা শোনা
যাবে না, শেষ এই পয়েন্ট। আরেকটা পয়েন্টে দুইটা কথা বলে রেখে দেই, যারা পিতামাতার অবাধ্যাচরণ করবে, পিতামাতার অবাধ্যাচরণকে বলা হয় উকুকুল ওয়ালিদাইন, উকুকুল ওয়ালিদাইন, এটা হারাম। ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, দুনিয়াতে কিছু পাপ আছে, যেই পাপগুলোর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আখেরাতে দেন, আর অধিকাংশ পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে বান্দাকে মুক্ত করে ফেলেন। কিন্তু কিছু আমল আছে, হাদিসগুলো আমার সামনে লেখা আছে, সময়ের কারণে বলছি না, যেই আমলের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন আখেরাতেও দেন। আমাদের গাজীপুরের ঘটনা, বাবা তার বাবার সাথে কথা বলে নাই, ওই বাবা যখন মারা যায় কত কাঁদছে, আমার ছেলে আমার সাথে কথা বলে না, কথা বলে না, এইভাবে মারা গেছে। এরপরে আমরা সচক্ষে দেখেছি এই লোক যখন মারা যায় তখন তার সন্তান তার সাথে কথা বলে নাই, যেমন করবেন তেমন পাবেন, হাদিসে এমন বলে দেওয়া হয়েছে। সর্বশেষ কথা যেটি আমার উস্তাদ কারি আবু রাইহান সাহেব ময়মনসিংহের লালবাগ মাদ্রাসা যখন পড়ি, তিনি তখন ক্লাসে ঘটনা বললেন, এক লোক তার বাবারে কুড়াল নিয়ে দৌড়ানি দিছে, তো বাপ কি করবে, বাপ বুড়া সন্তান জোয়ান, দৌড়াইতে দৌড়াইতে বাস যার পর্যন্ত গিয়ে উল্টা দাঁড়াইছে, উল্টা দাঁড়ায় বলে বাবারে এই পর্যন্ত, কেন এই পর্যন্ত কেন, বলে আমি যখন জোয়ান ছিলাম আমার বাবারে দৌড়াইয়া এই পর্যন্ত আনছিলাম, অতএব তুমি তো এই পর্যন্ত আনছো। তখন সন্তান বলতেছে তুমি তোমার বাবারে যেহেতু এই পর্যন্ত আনছিলা, অতএব আমি তোমার এই পর্যন্ত না, আমি তোমারে দৌড়াইয়া আরো দশাত ধরে নিব। অতএব যেমন কর্ম এজ ইউ সো সো ইউ রিপ, যদি তেঁতুলের বিচু বপন করেন তাহলে আপেল পাবেন না। অতএব আল্লাহর রস্তে পিতামাতার অধিকার যদি আদায় করতে চান, এই যে পিতামাতার অধিকার কাকে বলে, মরে যাওয়ার পরে অধিকার বন্ধ হয় না, তাদের জন্য সদাকা করবে, তাদের জন্য দোয়া করবেন, ছেলে যদি দিনদার না হয় তাহলে এই কাজটা হবে না। যেমন আমাদের সমাজে আমরা দেখি বাবা মা মারা গেছে, বাবা মা মারা গেছে, ছেলেরা অনেক প্রতিষ্ঠিত, তখন কি কাজ করে, আল্লাহর রস্তে বলছি খুব করে শুনেন, মাদানী সাহেব আছে এখানে আরো অন্যান্য উলামায়ে কারাম গান আছেন, দলিল ছাড়া বলবেন না, আমি দলিল দিয়ে বলছি, কি কাজ করে, কয় বাবা মারা গেছে, মাদ্রাসায় খবর দাও, হুজুরের 10 জন ছাত্র পাঠায় দেয়, আইসা তারকে সামনে নিয়ে কোরআন খতম করে, আল্লাহর রস্তে বিন্দু মাত্র কোনো কাজ হবে না, দলিল দিচ্ছি কোরআন দিয়া, আপনি যদি প্রত্যাখ্যান করতে চান কোরআন দিয়া প্রত্যাখ্যান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বললেন ওয়ামা আল্লামনাহু শিয়রা ওয়ামা ইয়ামবাগিলা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন লিয়ুনযিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল ক্বাউলু আলাল কাফিরিন, এইটা স্পষ্ট কোরআন, লিয়ুনযিরা মান কানা হাইয়ান, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন যারা জীবন্ত তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, ঠিক কি না, যতক্ষণ জীবিত ছিল কোরআন পড়া নেই কোরআন শুনে নেই, এখন যখন মরে গেছে এর পাশে গিয়ে কোরআন পড়ছে, আল্লাহর রাস্তায় কোনো সওয়াব হবে না, ওই বাচ্চা কোরআন পড়ছে ওর সওয়াব হবে, সওয়াবের বিষয়ে ব্যাপার এরকম না, আমি সব কামাই করলাম আপনারে দিয়ে দিলাম 10টা, আপনারে দিয়ে দিলাম 10টা, জি না আপনি মালিক না, কথা বুঝছেন নাকি বুঝেন নাই, সন্তান যদি এমন হয় আমার বাবা মারা গেছে কোরআন নিয়ে বসে বললো কোরআন তেলাওয়াত করলো দোয়া করলো, এইটা বাবা মা পাবে, কারণ ও আল্লাইসালিল ইনসান ইল্লা মা সাআ, এই আয়াতের ব্যাখ্যায় পাবেন সন্তান যে প্রতিপালন করেছিল এই কারণে সন্তানের কর্মফল সে পাবে। কেমন নাদান সন্তান, বাবা মা মারা যাওয়ার পরে কোরআন পড়তে পারে না, ওযু করতে পারে না, জানাজার নামাজে গিয়া দাঁড়াইছে কোন রকম দাঁড়াইয়া, এরপরে এই ধরনের লোকগুলোর দিকে আমরা মাঝে মধ্যে তাকায় দেখি, আমার দিকে দেখেন চুপ করে থাকে, আরো যদি আপার ক্লাসের হয়ে থাকে তখন বলে যে আমাদের এমপি সাহেবের মন্ত্রীর বাবা মারা গেছে, আমরা 1 মিনিটের নীরবতা প্রস্তাব করছি, তখন তারা সবাই মিলে 1 মিনিট দাঁড়াইয়া নীরব দাঁড়ায় থাকে, চুপ করে নীরব দাঁড়ায় থাকাও ভালো, যারা মুখ খুললেই খারাপ কথা বলে ওরা চুপ থাকা ভালো না, তাহলে এত নাদান কেন আপনি হবেন। অতএব সন্তানদেরকে যদি দিনদার বানান, পিতামাতা চলে যাওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহু আকবার। ভাইরা আর একটা শব্দ বিশ্লেষণ করে শেষ করে দিচ্ছি, পিতামাতাকে যারা ধমক দেন, জোর করে যারা কথা বলেন,
একটু খেয়াল করেন, পিতামাতার যখন বয়স হয়ে যায়, বাচ্চার মতো হয়ে যায়, কিছুই তার মন থাকে না, ব্রেন তার কাজ করে না। কোরআনে আল্লাহ বললেন, ওয়ামান মুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, তার গঠনগত দিক থেকে এরকম হয়ে যায়। আবার ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, কিছুই বলতে পারে না, মনে তার কিছু থাকে না, বলে যে ওষুধ খাইছি, খাওয়াইলাম তো একটু আগে, আবার একটু পরে জিজ্ঞাসা করে তোমার নাম কি, হ্যাঁ আমার নাম কি, মানে আমি তো আপনার ছেলে, এরকম বলে দমক দিবেন না ভাইয়েরা, দমক তো দূরের কথা। আল্লাহ কোরআনে কি বললেন শুনেন, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতার কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, আরবিতে বলে উফ, বাংলায় বলে উহ, পিতামাতার কোন আচরণে তাকে তো দমক দিবেন দূরের কথা, বিরক্ত হয়ে খালি যদি বলেন উফ, এইটাও আপনার জন্য হারাম, এইটাও হারাম। অতএব ভাইরা, পিতামাতার সদাচরণ করুন, পিতামাতার সাথে ভালো আচরণ করুন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সহজে জান্নাতে চলে যাবেন, পিতামাতাকে কষ্ট দিবেন জাহান্নামে যাবেন, আর নগদ যে শাস্তিটা পাবেন আল্লাহ আপনার জন্য বদ সন্তান তৈরি করে দিবে। আপনি যেমন আচরণ করছিলেন আপনার সন্তান আপনার সাথে তার চেয়ে বেশি খারাপ আচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, হৃদয়ঙ্গম করার, নিজেদের জীবন গঠন করার, আর মৌলিক যে দর্শন দিয়েছি, যদি আপনার সন্তানকে ভালো বানাইতে চান তাইলে খালি এই ভাবে ফু দিয়া কাজ হবে না, ছেলে মেয়েদেরকে দিনদারি শিক্ষা দিতে হবে, আর দিনদারি হবে না, আগে নেককার মেয়ে বিবাহ করা লাগবে, তাহলে কাজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক আনায়াত করুন। আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আমি উঠে যাওয়ার আগে আমাদের এলাকার আজকের একজন বরেণ্য ব্যক্তিত্ব, বরেণ্য মেহমান, ফজিলতে শেখ আব্দুর রহিম, আব্দুর রহিম আলমাদানি, একজন ইয়াং আলেম, তিনি আমাদের এখানে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে জাযায়ে খায়র দান করুন, উত্তম প্রতিদান দান করুন। আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমার সোসাইটি, আমার এলাকাবাসীর পক্ষ থেকে, এবং আমাদের যে গাজীপুর ইউনিয়নের ইমাম ও উলামা ঐক্য পরিষদ তাদের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। নবীজি বলছেন মাল্লা মিয়াশকুরিন নাস লা মিয়াশকুরিল্লাহ, জাযাহুল্লাহ খায়র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখ নিঃসৃত যে অমীয় বাণীগুলো তার মাধ্যমে আমাদের জীবন গঠন করার তৌফিক আনায়াত করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।